হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি রক্ত গেঁদার গাছ নিয়ে। এর কালারটা এরকমই হয়, এর মধ্যে কোনো হলুদ বা অরেঞ্জের কোনো রকম কোনো ছিটা থাকে না। ছোট্ট একটা গাছ থেকে করেছি, টপটা ভেঙে গেছিলো সাইডে, কিন্তু তাতে কিছু এসে যায় না। মাটি যেরকম কাঁকুড়ে মাটি তৈরি করি সেরকম কাঁকুড়ে মাটি তৈরি করেছি। মাটি আছে, ধরুন মাটির পোর্শন প্রায় 50% আছে, বাকি যেটুকু ছিল বাকি 50% কাঁকড় মানে সিন্ডার আর বালি মিশিয়ে আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে করেছি। সেটা আন্দাজ অনুযায়ী, সেরকম খুব একটা যে বিশাল রেশিও মেনে করেছি সেটা একদমই নয়। শুধু ছোটো একটা চারা বসিয়েছিলাম, তাতে কিন্তু গাছটা হয়েছে, তাতে ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আর কেয়ার তো সেই একই রকম, পেস্টিসাইড স্প্রে আর খাবার হিসাবে খোল পচা সপ্তাহে একবার করে, আর রোদ্দুরটা দরকার, রোদ্দুরটা দরকার একদম। বিনা রোদ্দুরে কিন্তু গেঁদা গাছের ফুল ভালো হয় না। রোদ্দুর না থাকলে কিন্তু গেঁদা গাছের ফুলের সাইজ ঠিক হবে না, ফুলের কালারও ঠিকঠাক আসবে না। আর এই গাছে একটু পোকা বেশি লাগে, তো একটু পেস্টিসাইডটা স্প্রে করতে ভুলবেন না। মোটামুটি ঠিকঠাক স্প্রে করতে থাকলে আপনার গাছে সব কটা কুঁড়ি ফুটবে। আর জলটা বুঝে শুনে দেবেন, কারণ জল যদি জমে গেঁদা গাছে তাহলে কিন্তু কুঁড়ি ফুটবে না, কুঁড়ি ফুটলেও সেটা বিকলাঙ্গ ফুটবে। তো যতক্ষণ না মাটি শুকোচ্ছে না ততক্ষণ জল দেবেন না, শুধু এইটুকু যত্ন, তাতেই কিন্তু আপনার গাছ কিন্তু ভালো ফুল দেবে। সবে ফোটা শুরু হয়েছে, আরও ঝাড় হবে আস্তে আস্তে, আরও সময় আছে, এখন ফেব্রুয়ারি অবধি এখনও সময় আছে, তো গাছটা আর একটু ঝাড়ালো হবে। তো অনেক শেষের দিকে বসিয়েছি, আরও আগে বসালে হয়তো আরও বেশি পরিমাণে ঝাড় হতো। আপাতত এইটুকু, রক্ত গেঁদার যেইটুকু যত্ন করেছি সেইটুকুই বললাম। কাঠ গেঁদা রক্ত গেঁদা প্রায় যত্নটা সেমই, তাও একটা ভিডিও করে দিলাম, তো দেখে বলবেন কিরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি, যেটুকু আপনাদের সামনে করছি সেটুকু তুলে ধরার চেষ্টা করছি। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।